আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে একটি জনমুখী সরকার উপহার দেওয়ার চেষ্টা প্রতিটা অংশের মানুষের জন্য করা হচ্ছে। এবং সেই সময় খোলা জলে মাছ ধরার জন্য সারা রাজ্যে ফরমালিন থেকে সাবান পর্যন্ত বিরোধী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস দলের যারা যে ন্যাক্কারজনক রাজনীতিতে তারা মেতে উঠেছে ক্ষমতা পিপাসু দল, আজকে তারই বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ এবং এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিলের পর এখানে সভায় আমরা মিলিত হয়েছি। আমরা একটা জিনিস জানা দিতে চাই, বহু ত্যাগ বহু তিতিক্ষার পর ত্রিপুরা রাজ্যে 25 বছরের বামেদের অপশাসনের পর এই রাজ্যে 2018 সালে মোদীজির নেতৃত্বে এই রাজ্যের সরকার গঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। যারা বিজেপির দলে ছিলেন, যারা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন এক সময় কংগ্রেসের পতাকা তলে থেকে, আজকে তারাই আবার কমিউনিস্ট পার্টিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য সেখানে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি রাজ্যের জনগণ, সাধারণ জনগণ, প্রতিটা অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে, এই রাজ্য বিজেপির নেতৃত্বে 2018 সালে অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রাম অনেক খুন রক্তের উপর দাঁড়িয়ে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এত সহজে এই সরকারকে ছেড়ে দেব না। এই রাজ্য থেকে আমরা এই রাজ্যে যে ভাবে যে ভাষায় বিরোধীরা বলছে আগামী দিনে সে ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছি বন্ধুরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বন্ধুরা, আজকে সামনে দুর্গা উৎসব, আগরতলা শহরে কেনাকাটার জন্য মানুষের ভিড়, তারপর আমরা বাধ্য হয়েছি এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যে ন্যাক্কারজনক রাজনীতি তার বিরুদ্ধে রাজপথে নামার জন্য সদর জেলা বিজেপিকে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের এই বিক্ষোভে চলে অংশগ্রহণ করার জন্য, স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাকে সাফল্য বিভাগে করার জন্য আগামী দিনে আমাদের প্রতিটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে। অনেক ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলছে এই সরকারকে টেনে নামানোর জন্য, যা এক সময় নেকি রাজনীতি করেছে, একের বিরুদ্ধে লড়াই করেছে অপরের বিরুদ্ধে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। অনেক খুন আমরা দেখেছি, অনেক সন্ত্রাস আমরা দেখেছি এই রাজ্যে। কমিউনিস্ট পার্টিকে আর সরকারে আমরা চাই না, মানুষ কমিউনিস্ট পার্টিকে পাকা পথে সরকারে প্রতিষ্ঠিত করতে চায় না। ইতিহাস বলে কমিউনিস্টরা যখন সরকার থেকে চলে গেছে তখনই তারা পাকা পথে সন্ত্রাসের নমুনা দুটো হাতে গিয়ে পাকা পথে খোলা জলে মাছ ধরার জন্য কংগ্রেসকে কাজে লাগিয়ে তারা সরকারে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। পশ্চিমবঙ্গ তার প্রমাণ। ত্রিপুরা রাজ্য বিগত নির্বাচনে নির্লজ্জের মতো কংগ্রেস এবং কমিউনিস্ট আঘাত সংগঠিত করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারকে টেনে আনতে সচেষ্ট হয়েছিল, মানুষ জবাব দিয়েছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার করতে হয়েছে। তীব্রমতা আমাদের বিরুদ্ধে ছিল, আজকে তীব্রমতা পার্টির সুপ্রিমো তারা বুঝতে পেরেছেন, নেতৃত্বরা বুঝতে পেরেছেন যদি উন্নয়নের পথে হাঁটতে হয় তবে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প পথ নেই, বিজেপিকে সঙ্গে নিয়েই আমাদের সেখানে চলতে হবে আগামী দিনগুলোতে। আজকে তাই ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা পার্টি একসঙ্গে বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে এবং সারা রাজ্যে জোর শরিক হিসাবে আমাদের সঙ্গে সামিল হয়ে আজকে মন্ত্রিসভায় রয়েছে, সরকারে সামিল হয়েছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আগামী 25 বছর আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা দল ত্রিপুরা রাজ্যে সরকারে আমরা থাকবো। এই রাজ্য সুশাসন প্রদান করব কোনোভাবেই ষড়যন্ত্র করে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি কার্যকর্তা হচ্ছে আমাদের স্তম্ভ, প্রতিটি কার্যকর্তা হচ্ছে যারা লড়াই করেছে 2018 সালের প্রাক্কালে, 2018 সালে অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কোনোভাবেই আমাদের এই সরকারের পতন যেন না ঘটে, এই ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা কেউ ভুলবশত পা না দিয়ে ফেলি, তার জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।